আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভিসি নিয়োগ সহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সরকারি বেসরকারি কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছে মেয়র খায়রুজ্জামান লিটন। রাজশাহী সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবিলম্বে ভিসি নিয়োগের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। একই সঙ্গে তাদের পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দাবিও জানানো হয়েছে। শনিবার সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচিতে তারা এসব দাবি জানান। কর্মসূচিতে রুয়েটের বিভিন্ন বিভাগের অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য পদে রয়েছেন তিনি দায়িত্বপ্রাপ্ত, দৈনিক কাজের বাইরে তিনি আর তেমন কিছুই করতে পারছেন না। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সিন্ডিকেট মিটিং ও একাডেমিক কাউন্সিলের মিটিং পর্যন্ত তিনি করতে পারছেন না, তাই রুয়েট শিক্ষকদের পদোন্নতিও আটকে আছে। একাডেমিক সভা করতে না পারার কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। অবস্থান কর্মসূচিতে রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, পুরকৌশল বিভাগের শিক্ষক রবিউল আউয়াল, শিক্ষক সমিতির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সাজ্জাদ হোসেন বলছেন, প্রাতিষ্ঠানিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নিয়মিত উপাচার্য প্রয়োজন, তাই শিক্ষকদের দাবির সঙ্গে দ্বিমত প্রকাশের সুযোগ নেই। সরকারি বেসরকারি কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, সভাপতি মণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার বিকাল 4টায় রাজশাহী মেডিকেল কলেজ ডাক্তার কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামীতে রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগর হিসেবে গড়ে তুলতে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। তার মধ্যে একটি হল পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। সভায় অংশ নিয়ে শিক্ষকরা রাজশাহীর শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিতে বিভিন্ন মতামত ও পরামর্শ প্রদান করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান হয়ে রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে এএইচএম খায়রুজ্জামান লিটনকে আবারও মেয়র নির্বাচিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আক্তার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কলেজ শিক্ষক সমিতি রাজশাহী জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা সহ অন্যান্যরা। আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন। দলীয় মনোনয়ন পাওয়ার পর শনিবার বেলা 11:30টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। নগরীর গণকপাড়ায় দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় তিনি মনোনয়ন দেওয়ার জন্য পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ জানান এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নির্বাচিত হলে শহরের চলমান উন্নয়ন অব্যাহত থাকবে। এবার শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবে জাতীয় পার্টি, কোনোভাবেই নির্বাচন বর্জন করা হবে না। সংবাদ সম্মেলনে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ও জেলার আহ্বায়ক আবুল হোসেন, আরেক উপদেষ্টা রাহাত হোসেন, দলের জেলা কমিটির সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু, মহানগরের সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন, কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ডালিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরের নলডাঙ্গায় ভূ উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার বেলা 12:30টার দিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপতিপাড়া খাল ব্রিজ পর্যন্ত 13.45 কিলোমিটার খাল খনন কাজের ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। খাল খননের ব্যয় ধরা হয়েছে 6,55,00,000 টাকা। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সেচ সম্প্রসারণ সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী নাজমুল হুদা, নাটোর জোনের সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসান করিম, নাটোর জোনের সেচ প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসানুল করিম, উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান ও আব্দুল মতিন, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল শুকুর, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, খাজুরা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ। এই খাল খননের ফলে 2,640 জন কৃষকের 1,800 হেক্টর জমি সেচ সুবিধায় আওতায় আসবে, ফলে এই জমিগুলোর জলাবদ্ধতা দ্রুত নিরসন সহ কৃষকের জমিতে বছরে 3টি ফসল উৎপাদন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা জানান। দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি মালিকানাধীন রিসোর্ট ঈশ্বরদীর স্বপ্নদ্বীপে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠানের নিজস্ব মঞ্চে ও হলরুমে ঈদ উল ফিতর উপলক্ষে স্বপ্নদ্বীপ রিসোর্টে আগত 25,000 দর্শনার্থীদের প্রবেশ টিকিটের অনুকূলে লটারির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ বাবলু মালিথা। স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী ও খায়রুল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ চেয়ারম্যান
আলহাজ খায়রুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সচিব তহিদ আক্তার পান্না, সহকারী ভূমি কর্মকর্তা আফসার আলী ও সাংবাদিক সেলিম সর্দার। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আলহাজ খায়রুল ইসলাম ঘোষণা দিয়ে বলেন, সকল শ্রেণী পেশার মানুষের ভালো লাগার জন্য যা কিছু করা প্রয়োজন তা এই রিসোর্টে করা হবে। লটারিতে প্রথম পুরস্কার হিসেবে ডায়মন্ডের আংটি, দ্বিতীয় পুরস্কার স্মার্ট মোবাইল ফোন ও তৃতীয় পুরস্কার হিসেবে স্মার্ট ঘড়ি তুলে দেন অতিথিরা। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।